খড়গপুরে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জের তৃণমূলের পুর প্রধান প্রদীপ সরকারকে পুরসভার পুরপিতার পদ থেকে পদত্যাগ করার নির্দেশ রাজ্য নেতৃত্বের। পরশুদিনই দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু সেই নির্দেশ পাওয়ার পরেও সংবাদ মাধ্যমে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়লেন খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। তিনি বলেন, শুধু দল নয়, দলের বাইরেও কিছু লোক তার বিরুদ্ধে চক্রান্ত করছে। অনেক কাউন্সিলর তার বিরুদ্ধে সই না করতে চাইলেও তাদের চাপ দেওয়া হচ্ছে দলের বিরুদ্ধে। এমনটাই মন্তব্য করে কয়েক ঘন্টা কাটতে না কাটতেই প্রদীপ সরকারকে খড়গপুর পুরসভার পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের কোয়ার্ডিনেটর অজিত মাইতি। অজিত মাইতি সাংবাদিকদের জানিয়ে দেন, দলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে খড়গপুর পুরসভার পুরপিতার পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। তাকে দল অন্য কাজে ব্যবহার করবে বলে জানিয়েছেন অজিত মাইতি। শাহজাহান আলীর রিপোর্ট, আজ তক বাংলা।